ঘুষের আগে পরে বিসমিল্লাহ নাই, কোন মুমিন কিন্তু ঘুষ খাইবার পারে না। বেপর্দায় চলার আগে কোন বিসমিল্লাহর নীতি নাই, কোন মুমিন বেপর্দায় চলবার পারে না, কোন মুমিন বেনামাজি থাকবার পারে না। দাড়ি কাটা সাঁসা আগে কি? ও যুবক, তোমার পায়ে হাত রেখে বলি কথা শেষ প্রসঙ্গে, তোমার পায়ে হাত রেখে বলি, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি আল্লাহর নবী মদিনায় কষ্ট করে কাটাইছে, আল্লাহর নবীর ইয়াহুদি বেঈমানরা কষ্ট দিয়েছে, শেষ জীবনেও আল্লাহর নবী আরামে থাকে নাই, আল্লাহর নবী কত কষ্ট করে গিয়েছেন, কাফের বেঈমানরা আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি পর্যন্ত চাপায়া দিয়েছে, দেয়ালের পাশ দিয়ে আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, কাফের বেঈমানের মহিলারা আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে, ঘাড় মুবারকের উপরে মাছের কাটা ঝুটা, গোশতের কাটা ঝুটা, ময়লা আবর্জনা গুলা আল্লাহর নবীর উপরে এরকম দেওয়ালের পাশ থেকে ঝুড়ি বইরা আল্লাহর নবীর মাথার উপরে ফলাইছে। এত কষ্ট আল্লাহর নবীর তারা দিয়েছে। যুবকরে, আল্লাহর নবী কান্না করতে করতে বিদায় হয়েছেন, এখনো আল্লাহর নবী মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। 1450 বছর পর তুমি জমিনের ভিতরে আসছো, তোমার মতো নাখান্দা বেঈমান নালায়েক উম্মতের এরকম চুয়ালের আঘাত থেকে, বেলেটের আঘাত থেকে আল্লাহর নবী এখনো রেহাই পায় না। আল্লাহর নবী জমিন থেকে চলে গিয়েছেন, কাফের বেঈমানরা আল্লাহর নবীর আর কাঁদায় নাই, আল্লাহর নবীর তোর মতো মুমিন মুসলমান যুবকেরা কাঁদাইতেছে রে যুবক। আফসোস, তোর পায়ে হাত রেখে বলি, তুই মনে রাখিস তোর অপমৃত্যু হবে, সময় আসার আগে তোর হঠাৎ মরণ হয়ে যাবে, তুই রোড অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি, তুই আগুনে পুড়ে মরবি, তোর ব্যবসায় লস হবে, তোর ঘরে অশান্তি হবে, কারণ তুই আল্লাহর নবীর কাঁদাইতেছো, আল্লাহর নবীর মদিনায় শুয়ে শুয়ে তুই এখনো কাঁদাইতেছো, আল্লাহর নবীর কলিজায় আঘাত দিয়ে। الحمد لله الذي حمدا كثيرا كما أمر، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسولي، أو كما قال عليه الصلاة والسلام: خدا در انتظار حمد مانست،
খুদা দর ইন্তজারে হামদে মানিস তু মুহাম্মদ চশম বরাগে সালানিস তু মুহাম্মদ হামিদ হামদে খুদা বস খুদা বদা আপনি নে মুস্তফা বস মুহাম্মদ আজ তুমি খাহম খুদা র খুদা ইয়া আস্তু হুব্বে মুস্তফা র মোহাম্মদের সাথে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله شبي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ও মধুর নামে মিটে হতাশার জ্বালা গলিতে পড়া ও নামের মালা ও মধুর নামে মিটে হতাশার জ্বালা গলিতে পড়া ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই গজলটা বলবো যারা দাঁড়ায় রয়েছে তারা কি বলেন যারা ফাঁকা জায়গায় রেখে বসছেন তারা কি বলেন যারা আওয়াজ করে জিকির করেন না তারা কি বলেন এই যে কথাগুলো বললাম মোবাইলের লাইট বন্ধ করে ভিডিও করুন যে কথাগুলো বললাম এই কথাগুলো যারা মানতে পারবেন যদি মানতে পারেন তাহলে সামনের লাইন গজল গাবো আর যদি মনে করেন যে না মানা সম্ভব না তাহলে আমারও গজল বলা সম্ভব না বলবো গজলটা ও মধুর নামে মিটে হতাশার জ্বালা গলিতে পড়া ও নামের মালা আপাতত জমা রাখলাম বাকি দেখি পরীক্ষায় কে কতটুকু পাস হন সামনে গজল চলবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গফরগাঁও মোমিন শাহী ছয়ানি রসুলপুর জামা জামতলা নুরানি হাফিজিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি সাহেব আলোচনা করেছেন করবেন দিগার হযরত ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার পরহেজগার জাকির শাকির মুহিব্বিন আল্লাহর পেয়ারা বান্দাগণ পর্দার অন্তরালে বয়ান শ্রবণতা সম্মানিতা মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বে কাবার আলী সন্দরবারে শুকর ও সুজদ আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন হায়াতের কিছু সময় আহলে আলেমদের সোহবতে আহলুল্লাহদের সোহবতে কাটানোর তৌফিক যে মহান রব করে দিলেন সে মহান রবের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে সবটুকু আবেগ আর ভালোবাসা ঢেলে দিয়ে চিৎকার করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ বাচ্চাদের আওয়াজ বেশি হয়েছে ডানে বামে সামনে পিছনে সকলেই
উপরে স্টেজের উপরে যারা আছেন, নিচে যারা আছেন, সকলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ। ওই পিছনে যারা ছড়ায় ছিটায় বসে রয়েছে, ওনারা গজল শুনতে শুনতে চায় না, কি বলেন? গজলটা কিন্তু কয়ে পেলাম ইনশাআল্লাহ, জমা রাখলাম, দেখি কে কতটুকু ফরমালা মানে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ রাস্তা সফর করে আপনাদের সামনে হাজিরা দিয়েছি, বৃহত্তর মোমেন সাহিত্যে প্রোগ্রাম করি না, করতে চাই না, নানাবিধ কারণে, অন্যতম কারণ হলো রাত দীর্ঘ করে আলোচককে স্টেজে বসান। কালামে হাকিম থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের আংশিক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে যেখানে হাদিস তেলাওয়াত করেছি, এই দুইখানা আয়াত এবং হাদিস মিলিয়ে কিছু কথা রাখতে চাই আপনাদের সামনে, যেগুলো সর্বপ্রথম আমার, অতঃপর আপনাদের আমলি জিন্দেগিতে কাজে লাগবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সারা পৃথিবীর মানুষ অশান্তির দাবানলে জ্বলছে, সারা পৃথিবীর মানুষ বিভক্ত বিচ্ছিন্ন, দলে দলে বিভিন্ন ধরনের কোন দল, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, ফাইট আছে না নাই, অশান্তির আগুনে মানুষ জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশান্তির আগুনে না জ্বলে শান্তির সীমানা সামিয়ানার নিচে যদি আসতে চাও, তো সারা পৃথিবীর মানুষ দলাদলি ছেড়ে এক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বললেন? এক হয়ে যাও, সারা পৃথিবীর মানুষ একতার স্বীকৃতি দিতে বাধ্য, একতার মধ্যেই শান্তি, ঐক্যের মধ্যেই শান্তি, অনৈক্যের মধ্যে কোনো শান্তি নেই। সারা পৃথিবীর মানুষ একতার স্বীকৃতি দিতে বাধ্য, কিন্তু সারা পৃথিবীর মানুষ একতার স্বীকৃতি দিলেও এ কথার উপরে তারা অটল, অনর, অবিচল থাকতে পারছে না। মানুষ জানে একতার বন্ধনে শান্তি আসবে, কিন্তু একতার বন্ধনে আবদ্ধ হতে পারছে না। কারণ কি? মানুষ যখনই একতার বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করে, দুই দিন, তিন দিন, এক বছর সর্বোচ্চ কিংবা ছয় মাস, এরপরে তাদের সেই সংগঠন, সেই ঐক্যের মাঝে ফাটল দেখা দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? এক ছিল, এখন পাঁচজন মিলে এক হইছে, দুই দিন পর পাঁচজনের চেহারা পাঁচ দিকে চলে গেছে, পাঁচটা সংগঠন খুলছে। কথা কন, বন্ধুত্ব রইল না, দুশ্মনী শুরু হইল, শত্রুতার, কি বলে, শত্রুতার সৃষ্টি হয়েছে। কারণ কি? কারণ হলো মানুষ মানুষের বানানো তন্ত্র, মন্ত্র আর নীতি আদর্শের উপর এক হইতে চায়। মানুষ আল্লাহর বানানো নীতি, তন্ত্র, মন্ত্রের উপর এক হইবার চায় না। মানুষ মানুষের বানানো তন্ত্র, মন্ত্রের উপর এক হলে একতার বন্ধন চিরস্থায়ী হবে না। কারণ মানুষের বানানো তন্ত্র, মন্ত্র ভুল, মানুষের বানানো তন্ত্র, মন্ত্র সত্য হতে পারে না। উদাহরণ, মানুষের বানানো তন্ত্র, মন্ত্র হলো জীব হত্যা, মহাপাপ। সমকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি যারা এই ঘোষণা দিয়েছে জীব হত্যা মহাপাপ, তারা যে পরিমাণ জীব হত্যা করেছে তথা মানুষ হত্যা করেছে, একবিংশ শতাব্দীর ইতিহাসে এমন জানোয়ার, এমন নিকৃষ্ট আচরণ করনেওয়ালা পশু এই জমিনে খুঁজে পাওয়া যায় না। কি কথা কয়! বৌদ্ধরা এই পরিমাণ মানুষ হত্যা করেছে, তো তাদের ধর্মের তন্ত্র, মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ। বলুন, এটা কি সত্য রইল না মিথ্যা হয়ে গেল? মানুষের বানানো তন্ত্র, মন্ত্র মিথ্যা, বেশি সময় এটার উপরে এক থাকা যায় না, কারণ এটা মানুষের বানানো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক হয়ে যাও। তো কিসের ভিত্তিতে এক হব? আল্লাহ বললেন তোমরা ধর্মের গণ্ডির দিক থেকে ভিন্ন ভিন্ন আছো, কেউ ইসলাম মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বেঈমান, কেউ নাসারা, কেউ ইয়াহুদি, কেউ বৌদ্ধ, কেউ নাস্তিক, মুরতাদ। ধর্মের গণ্ডির দিক থেকে তোমরা ভিন্ন, এরপরে ধর্মের আন্ডারেও তোমরা ভিন্ন। মুসলমানদের ভিতরে দলাদলি আছে না নাই? একটু জোরে কন বাবা। খ্রিস্টানদের মধ্যে আছে না নাই? বৌদ্ধদের মধ্যে আছে না নাই? তো সব দলের মধ্যেই এমন দলাদলি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, এই দলাদলি গুলা তোমাদের ভিতরে এই জন্য যেহেতু তোমরা সেই মানুষের বানানো মন্ত্রের উপর বিশ্বাস করেছো, আল্লাহর বানানো মন্ত্র তথা প্ল্যাটফর্মে তোমরা এক হও,
সেই প্ল্যাটফর্মের ঘোষণা আল্লাহ দিয়েছেন। ইহুদিরা বলে আল্লাহর বানানো প্ল্যাটফর্ম আমাদের ভিতরে, ও পৃথিবীবাসী তোমরা সবাই ইহুদি হয়ে যাও। খ্রিস্টানরা বললে আল্লাহর বানানো প্ল্যাটফর্ম আমাদের ভিতরে, ও দুনিয়ার খ্রিস্টানরা তোমরা আমাদের ভিতরে এক হও। বৌদ্ধরা বলে আল্লাহর বানানো প্ল্যাটফর্ম আমাদের ভিতরে, ও পৃথিবীর মানুষ তোমরা বৌদ্ধ হয়ে যাও। সবাই যার যার স্থান থেকে স্লোগান দিচ্ছে, কথা বলুন ঠিক না বেটি? আমরা ইসলাম মুসলমানও বলি, ও জমিনের মানুষ, আল্লাহ প্রদত্ত প্ল্যাটফর্ম, আল্লাহ প্রদত্ত রশি বা দড়ি, যেটা আল্লাহ বলছেন তোমরা এই দড়িটা ধরো, একতাবদ্ধ হও, সেই প্ল্যাটফর্মটা আমাদের ভিতরে, আমাদের দাবিটার ভিতরেও একই বলে আমাদের এই দাবিটা, এই ব্যাপারে আমাদের কাছেই একমাত্র সত্য এবং সত্য দলিল আছে, আর কারো কাছেই দলিল নেই। কোথায় পাইলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। জমিনের মানুষের বানানো তন্ত্র মন্ত্রের উপরে যখন তোমরা এক হয়েছো, বেশি সময় কিন্তু তোমরা থাকবার পারো নাই, কারণ মানুষের বানানো তন্ত্র মন্ত্র নীতি নির্ধারণ ভুল, মানুষের বানানো নীতি নির্ধারণ ভুল, ভুলের উপরে মানুষ বেশি দিন এক থাকবার পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য একটা প্ল্যাটফর্ম বানাইলাম, তোমাদের জন্য একটা তন্ত্র মন্ত্র নির্ধারণ করলাম, ও জমিনের মানুষ তোমরা আমার বানানো তন্ত্র মন্ত্র শিখানিয়া তোমরা আমার প্ল্যাটফর্মের ভিতরে এক হয়ে যাও। কোথায় পাবো আল্লাহর বানানো প্ল্যাটফর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিহাবলিল্লাহি জামিআ। কিসের হাবলিল্লাহ? কাকে বলা হয় হাবলিল্লাহ? তাফসীর ইবনে কাসীরের ভিতরে ইবনে কাসীর ওয়ালাই লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবলিল্লাহ বলে যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী আলাইহিস সালাম এই হাবলিল্লাহর পরিচয় দিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একখানা হাদিস নকল করে ইবনে কাসীর ওয়ালাই বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবাল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদি মিনাস সামাই ইলাল আরদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে, সৃষ্টি যে তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। আর একটু বলবো নাকি সামনের লাইন? আপনারা বলেন না কেন? তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, দয়া করো ও গো দয়াল মোরা গুনাহগার, দয়া করো ও গো দয়াল মোরা, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। বিহাবলিল্লাহি জামিআ কিতাবাল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদি মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর নবী বলেন আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রলম্বিত একটা রশি ঝুলায় রাখছে রে মুমিন, এই রশিটার নাম হলো হুয়াল কোরআন। আল্লাহর নবী বলেন এটা হলো কোরআন। কোরআন নামক একটা রশি আসমান থেকে জমিন পর্যন্ত আসমানের মালিক ঝুলায় রাখছেন। অন্যত্র হাদিসে বাকি আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ হুয়া হাবলুল্লাহ হুয়াল কোরআন আয় হুয়াল কিতাব, কিতাব আল্লাহ আল্লাহর কিতাব হলো আল্লাহ প্রদত্ত রশি। অন্যত্র আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন কোরআন আল্লাহ তাআলার কিতাব আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ তথা সুন্নাহ। বলুন আল্লাহর কোরআন কিতাব আর সুন্নাহ, বলুন কিতাব আর কি? কোরআন আর হাদিস এটা নয়, বরং কোরআন আর সুন্নাহ আল্লাহর নবীর আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়নের জন্য জমিনে আল্লাহর নবীর মাধ্যমে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আল্লাহর দেওয়া কোরআন আর আমি নবীর আদর্শ হলো আল্লাহর দেওয়া সেই প্ল্যাটফর্ম। সুবহানাল্লাহ করে কো আল্লাহ বললেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জগতের মানুষ আল্লাহর দেওয়া সেই প্ল্যাটফর্মে এক হয়ে যাও।
ও জমিনের মানুষ আল্লাহর দেওয়া রশিটা আঁকড়ায়া ধরো। প্রশ্ন হলো আল্লাহর দেওয়া রশিটা আঁকড়ায়া কেমনে ধরবো? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কেন এবার রশি ছাড়লেন? জবাবটা বুঝার আগে প্রশ্নের জবাব দিতে হবে। বলুন, রশি আমরা কোন কাজে ব্যবহার করি? স্বাভাবিকভাবে ভারী কোনো বস্তু টেনে তোলার জন্য রশি ব্যবহার হয়, ঠিক না বেঠিক? কোনো গাছের মাথা, কোনো গাড়ি রাস্তা থেকে পড়ে গেল, ওই গাড়িটাকে টেনে তোলার জন্য রশি ব্যবহার হয়। কিংবা ভারী কোনো বস্তু গাছে, গাছের কি বলে কাটা খণ্ড, এগুলো টেনে তোলার জন্য রশি বা দড়ি ব্যবহার হয়, ঠিক না বেঠিক? প্রশ্ন হলো আসমানের মালিক কেন রশি ছাড়লেন? আসমানের মালিক ভারী কোন বস্তু টেনে তোলার জন্যই কি রশি ছেড়েছেন নাকি? জবাবটা বোঝার জন্য সহজ হবে আপনাদেরকে উদাহরণ দিলে। বলুন, আমাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি কোন জায়গায়? জান্নাতে। জোরে কর, আমাদের বাড়ি জান্নাতে। কোথায় গেল? মুসলমানি কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, কি মোনাজাত হবে? না একটু সময় দেওয়ান যাইব তো কথা বলেন না কেন? কোথায় গেল মুসলমানি কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, জান্নাত আমাদের বাড়ি। উপর থেকে ভারী কোনো বস্তু টেনে তোলার জন্য রশি ব্যবহার করা হয়, আসমানের মালিক কেন রশি ছেড়েছেন? আমাদের বাড়ি জান্নাতে, জান্নাতে টেনে তোলার জন্য আল্লাহ তাআলা রশি ছাড়লেন। প্রশ্ন হলো কেনই বা টেনে তুলবেন? কেনই বা আমরা জান্নাত থেকে জমিনে আসলাম, আমাদের বাড়ি জান্নাত রেখে আমরা কেন জমিনে আসছি? জবাব বোঝার জন্য আপনাদেরকে সহজে বলি, খুব সংক্ষেপ কথা, অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য একটা লিপসিং এর কারণে হোঁচট খেয়েছেন, গুনাহ করেছেন। ব্যাপারটা এমন নয়, সামান্য লিপসিং করার কারণে আসমানের মালিক বনি আদমকে এই দুনিয়ার জমিন পাপাচারের জমিনে নিক্ষেপ করেছেন, জান্নাতের বাড়ি থেকে। জান্নাতের বাড়ি থেকে এই দুনিয়ার পাপাচারের জমিনে আমরা নিক্ষিপ্ত হলাম। দুনিয়ার জমিনটা গুনার জমিন, এই দুনিয়াটা সুদের গুনায় ভরপুর, ঘুষের গুনায় ভরপুর, বেনামাজির গুনায় ভরপুর, বেপর্দার গুনায় ভরপুর। এরপরে সুদ ঘুষ আছে না নাই, এরপরে দুর্নীতি দুই নম্বরে, চুরি ডাকাতি বাটপারি বিড়ি সিগারেট ইয়াবা বাবা ফ্যান্সি ডিল আছে না, এই জাতীয় সবকিছুর গুনায় জমিনটা ভরপুর। এই ঘন কালো গুনার অন্ধকারের এই জমিনে যখন আসমানের মালিক আমাদেরকে পাঠাইলেন, যখন আমরা শয়তানের ধোকায় পড়ে জান্নাত হারায়া, জান্নাতের রাস্তা হারায়া জাহান্নামের দিকে রওনা করেছি, তখন আসমানের মালিকের বড় দয়া হলো। আসমানের মালিক দয়া করলেন, মায়া করলেন। আসমানের মালিক দয়া মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা রশির ব্যবস্থা করেছেন। ও জমিনের মানুষ, পথ হারা, মত হারা, দিশে হারা মানুষগুলা জান্নাতের রাস্তা হারায়া জাহান্নামের দিকে দৌড়াইতেছ কেন? আমি রশি ছাড়লাম, আমার এই রশিটা মজবুত করে আঁকড়ায়া ধর, আমি আসমানের মালিক টান দিয়া তোদেরকে জান্নাতের বাড়িতে ফেরায়া দেব। আরো জোরে কর, জান্নাতের বাড়িতে ফিরায় দিবেন আল্লাহ। এবার জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য শর্ত হলো আল্লাহর দেওয়া প্ল্যাটফর্মে একত্রিত হয়ে, আল্লাহর দেওয়া প্ল্যাটফর্মে একত্রিত হয়ে, প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার পরে আল্লাহর দেওয়া রশিটা মজবুত করে ধরব। আল্লাহর দেওয়া রশি কিভাবে ধরব? ধরার জন্য কিছু নিয়ম কানুন লাগে না লাগে না? কথা কয় না? আল্লাহর দেওয়া রশিটা ধরার জন্য কিছু নিয়ম কানুন লাগবে। নিয়ম কানুনের ভিতরে উল্লেখযোগ্য পাঁচটা নিয়ম, তথা হাতের পাঁচ আঙ্গুল, পাঁচ আঙ্গুল দিয়া আল্লাহর দেওয়া রশিটা মজবুত করে ধরব। কারণ হাতের পাঁচ আঙ্গুল যদি ব্যবহার না করি, কোনো একটা আঙ্গুল যদি ঢিলা হয়ে যায়, রশি কিন্তু মজবুত করে ধরা যায় না। কথা কয় না? পাঁচ আঙ্গুল দিয়ে আল্লাহ প্রদত্ত রশি ধরব। পাঁচটা আঙ্গুল দিয়ে যে আল্লাহর দেওয়া রশি ধরবো, এর এক নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। বলুন, এক নাম্বার আঙ্গুলের নাম কি? ঈমান।
এক নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। আল্লাহর দেওয়া রশিটা ধরার জন্য আঙ্গুল ব্যবহার করব, ঈমান নামক আঙ্গুলটা কিন্তু মজবুত হওয়া লাগবে বাবা, নড়বড়ে হলে চলবে না। কুফুর আর শিরিকের রোগ থেকে ঈমান নামক আঙ্গুলটারে মজবুত করা লাগবে। এই ঈমান নামক আঙ্গুলির আলোচনা করার জন্য কমস কম এক ঘন্টার সময় প্রয়োজন। পাঁচটা আঙ্গুলের পরিচয়, কমস কম পাঁচটা আঙ্গুলে পাঁচ ঘন্টা থেকে কমস কম অর্ধেক বাদ দিয়ে কম হলেও আড়াই ঘন্টার সময়ের দরকার। কিন্তু কথা সংক্ষিপ্ত, ঈমান নামক আঙ্গুলটা আল্লাহ প্রদত্ত, রশিটা ধরার ক্ষেত্রে কোন রোগ যদি ঈমান নামক আঙ্গুলের মধ্যে থাকে ওই আঙ্গুল দিয়ে আল্লাহ প্রদত্ত রশি ধরা যাবে না। এই জন্য আল্লাহ প্রদত্ত রশি ধরার জন্য ঈমান নামক আঙ্গুলটারে সব রোগ থেকে মুক্ত করা, সুস্থ করা লাগবে না লাগবে না। সাবধান, শিরিকের ছোঁয়া কিন্তু ঈমান নামক আঙ্গুলের মধ্যে থাকলে কিন্তু রশি ধরা যাবে না, কুফুরের ছোঁয়া থাকলে লাগানো যাবে না। আমরা তো বড় বড় ঈমানদার, বড় ঈমানদার সাইনবোর্ড ব্যবহার করি, আলহাজ ব্যবহার করি, অনেকে মাওলানা মুফতিও ব্যবহার করি, কত রকম সাইনবোর্ড আমাদের, কিন্তু অন্তরে বিশ্বাস সকল ক্ষমতার উৎস জনগণ। কি আছে না নাই একটু জোরে ক, সব ক্ষমতার উৎস কে? এটা বুঝা শুন না বলতেছেন তো, এটা জবান দিয়া যেমন বলতে হবে, কলবের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, আবার আঙ্গুল দ্বারা ওই জায়গায় কিন্তু জায়গা মতো দিয়া বুঝাইতে হবে রে মালিক। জবানে বিশ্বাস কি বলে স্বীকার করলাম, কলিজায় বিশ্বাস করলাম, হাত দিয়ে সিল মাইরা বুঝাই দিলাম, জনগণ ক্ষমতার মালিক নয় বরং একমাত্র আল্লাহ তাআলা। কথা বলুন, এই মান নামক আঙ্গুলটা কি সুস্থ না রোগাক্রান্ত? সামনেই যে কয়েকদিন পর 30 তারিখে বুঝা যাবে রে মুমিন, ঈমান নামক আঙ্গুলটা কার কত মজবুত এটা বুঝা যাবে 30 তারিখে। আমি কি জনগণের ক্ষমতার মালিক মানছি না আমার মালিক আসমানের মালিক আল্লাহর ক্ষমতার মালিক মান, এটাই হবে আল্লাহ তাআলার ঈমান পরীক্ষা করার অন্যতম একটা মাধ্যম। 30 তারিখের ভিতরে অন্যতম একটা মাধ্যম হলো ঈমান পরীক্ষা করার মাধ্যম। ও মুমিন, ও জগতের মুসলমান, এ জমিনে এখনো এমন আল্লাহওয়ালা বুজুর্গরা আছে যারা আমার আর আপনার সামনে বাক্সা পাঠায় দিয়া বলে রে মুমিন ঈমান পরীক্ষা কর, ঈমান পরীক্ষা কর, ঈমান পরীক্ষা কর। না না, জগতের জাগতিক দুনিয়া চাকচিক্যময় মোহ আর টাকার ভান্ডিল দেখা দেখা ঈমানটারে বিক্রি করিস না রে মুমিন, বরং একটা বাক্সা পাঠায় দিয়ে এই বাক্সাটার ভিতরে এমন একটা সিল মাইরা বুঝায় দে তোর মালিক একমাত্র আল্লাহ। কি আছে না নাই? নামক আঙ্গুলটা রোগ মুক্ত হওয়া লাগবে। দুই নাম্বার আঙ্গুলের নামটা কি সামনে বলবো না বলবো না? দুই নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত, নেক আমল। নেক আমল নামক আঙ্গুলটাও কিন্তু বিদাত মুক্ত হওয়া লাগবে বাবা। এই নেক আমলটার মধ্যে বিদাতের কোনো ছোঁয়া থাকলে কিন্তু চলবে না, নেক আমল করা লাগবে। নেক আমলটা কাকে বলা হয়? সংক্ষেপ কথার মধ্যে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ মুখস্থ করেন, যেই কাজের শুরুতে কি মাঝখানে জিক্রুল্লাহ, মাঝখানে কি শেষে শুকরানা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ জিক্রুল্লাহ আলহামদুলিল্লাহ, এই তিন কথার যেই কাজ হয় এই কাজ হলো নেক আমল। এই তিন কথার বাইরে যেই কাজ ওই কাজ কিন্তু নেক আমল নয় রে বাবা। কোন একটা মুমিন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কোন কাজ এই তিন কথার বাইরে করবার পারে না। প্রশ্ন হলো হুজুর, খানা খাবো কিভাবে, ইস্তিনজা করব কিভাবে, চাকরি বাকরি করব কিভাবে, ব্যবসা করব কিভাবে, যদি নেক আমলই সব করা লাগে তাহলে দুনিয়ার কাজ কেমনে করব? প্রশ্ন জাগে নি। এক কথায় জবাব, দুনিয়ার জাগতিক দুনিয়া আপনি সব করবেন, লাভ হবে আপনার, পাশাপাশি পরকালীন জমিনে আল আসমানের মালিক আপনারে জান্নাতের দিক দিয়েও লাভবান বানায় দিবেন। শর্ত হলো আপনি কাজের আগে বিসমিল্লাহ বলবেন, মাঝখানে জিক্রুল্লাহ চলতে থাকবে, কাজ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ হবে, তো এই কাজটা আসমানের মালিকের কাছে বড় পছন্দনীয় হবে। বিসমিল্লার বাইরে কোনো মুমিন থাকতে পারে না, বিসমিল্লার বাইরে কোনো মুসলমান থাকতে পারে না। কথা বলুন ঠিক না বে ঠিক?
প্রমাণ হয়ে যাবে আমরা যারা বিসমিল্লাহর পক্ষে আছি। একটু স্লোগান হবে, দেখতে চাই কারা বিসমিল্লাহর পক্ষে কারা বিসমিল্লাহর বিপক্ষে। নারায়ে তাকবীর, হাত তোলেন হাত তোলেন, নারায়ে তাকবীর, জোর হয় নাই, নারায়ে তাকবীর, বিসমিল্লাহ আছে যেখানে, এ কয় না কয় না, বিসমিল্লাহ আছে যে, বিসমিল্লাহ আছে যেখানে, বিসমিল্লাহ নাই যেখানে, হাত তোলেন দোনো হাত টান টান করেন, বিসমিল্লাহ আছে যেখানে, বিসমিল্লাহ আছে যেখানে, বিসমিল্লাহ নাই যেখানে, বিসমিল্লাহ নাই যেখানে, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামা, প্রমাণ হয়ে যাবে বিসমিল্লাহ যে জায়গায় আছে আমরাও আছি, বিসমিল্লাহ যে জায়গায় নাই আমরাও নাই। মুসলমান প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু হবে, বিসমিল্লাহ এবং জিক্রুল্লাহ চলবে, আলহামদুলিল্লাহর মাধ্যমে শেষ হয়ে যাবে। তাহলে মুসলমান খানা খাওয়ার শুরুতে কি হবে, কথা কয় না, মাঝখানে কি হবে, ঘুমা কি বলে, খানা খাওয়ার শেষে কি হবে, আলহামদুলিল্লাহ হবে, ঘুমানোর শুরুতে কি হবে, ঘুমানোর যতক্ষণ না আসে ততক্ষণ কি হবে, ঘুমানো ঘুম থেকে উঠার পরে কি হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইস্তিনজায় যাওয়ার আগে বিসমিল্লাহ, ইস্তিনজায় বসে বসে দিলে দিলে ইস্তিগফার, বের হওয়ার পরে গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ব্যবসায় ঢুকবেন, চাকরিতে ঢুকবেন, ঢুকার আগে কি হবে, মাঝখানে কি চলবে, এরপরে বের হওয়ার পরে কি হবে, গাড়িতে উঠার শুরুতে বিসমিল্লাহ, মাঝখানে জিক্রুল্লাহ, নামার শেষে আলহামদুলিল্লাহ, এই কাজগুলো হবে মুমিনের কাজ, দুনিয়ার দিক দিয়েও লাভবান আবার পরকালীন দিক দিয়েও লাভবান, কথা বলুন ঠিক না বেটি। বলতেছিলাম খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ হবে, জমিনে এমন কিছু খানা আছে যেগুলোর শুরুতে কিন্তু বিসমিল্লাহ বলা যায় না, কথা বলুন ঠিক না বেটি। ভাত খাওয়ার শুরুতে কি বলা যাবে, বিড়ি টানার আগে কি কি কন, বিড়ি টানার আগে বিসমিল্লাহ নাই, আস্তাগফিরুল্লাহ, হাই, তাহলে একটু আগে স্লোগান দিয়েছি বিসমিল্লাহ নাই যেখানে আমরা, এখন ইমানদারের ইমান বাই রইব, বিড়ি টানার আগে যেহেতু বিসমিল্লাহ নাই, কোন মুমিন বিড়ির পাছায় টান দিবার পারে না, বিসমিল্লাহ যেখানে নাই সেখানে মুমিন নাই, বিসমিল্লাহ আছে যেখানে সেখানে মুমিন, বিড়ি টানার আগে বিসমিল্লাহ যেহেতু নাই, মুমিন বিড়ি সিগারেট ধরতেও পারে না, ইয়া বাবা বা গাজা দাদা আছে না নাই, ওইটার আগে কি বলা যায়, যেহেতু বিসমিল্লাহ নাই কোন মুমিন ওটার ধারে কাছে যাইবার পারে না। সুদ খাওয়ার আগে কি, বিসমিল্লাহ নাই যেহেতু কোন মুমিন সুদের ধারে কাছে যাইবার পারে না, কথা কয় না, ঘুষের টাকা আদান প্রদানের আগে কি, বিসমিল্লাহ নাই যেহেতু ঘুষ আদান প্রদান করা যাবে না। আফসোস আর দুঃখ, এমন একটা দেশে বাস করি রে মুমিন, এমন একটা দেশে বাস করি যেই দেশের একেবারে উচ্চ পদস্থ মন্ত্রীরা পর্যন্ত ডেকে ডেকে বলে, ও দেশের জনগণ, ও দেশের মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়রা, ও দেশের দায়িত্বশীলেরা, তোমরা যেই পরিমাণ ঘুষ খাও, এই পরিমাণ ঘুষ তো নিষেধ করার ক্ষমতা আমারও নাই যেহেতু আমিও ঘুষ খাই, তো তোমরা এত পরিমাণে খাও না, একটু একটু সয়া সয়া খাইও। বাংলাদেশটারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে করতে বাংলাদেশের তাল তারা পর্যন্ত নাই, সিটে কোথাও নাই, সামান্য চুরির অপরাধে এদেশের ছোট ছোট বাচ্চাদেরকে, এদেশের নিরীহ গরিব মানুষদেরকে কি পরিমাণ অত্যাচার করা হয়, মেরে তাদের অবস্থা কি পরিমাণ করা হয়, কি পরিমাণ বেহাল দশা করা হয়, ছোট নাবালক সন্তান চুরি করেছে কিনা সন্দেহ, সামান্য চুরির অপরাধে তার বায়ুপথে পাইপ ঢুকিয়ে বাতাস দিয়ে কলিজা রক্ত বিভিন্ন ধরনের এই পেটের নালীগুলি ছিন্ন ভিন্ন করে তাকে হত্যা করা হয়। আর এমন একজন মন্ত্রী, যাদবের মন্ত্রী, সে নিজে চুরি করার অপরাধের কথা নিজ জবানে স্বীকার করছে এবং অন্যান্য মন্ত্রীদেরও অপরাধের কথা জবানে স্বীকার করছে। আফসোস, এদেশের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
ঘুষের আগে পরে বিসমিল্লাহ নাই, কোন মুমিন কিন্তু ঘুষ খাইবার পারে না। বেপর্দায় চলার আগে কোন বিসমিল্লার নীতি নাই, কোন মুমিন বেপর্দায় চলবার পারে না, কোন মুমিন বেনামাজি থাকবার পারে না। দানি কাটা সাঁসা আগে কি? ও যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, কথা শেষ প্রসঙ্গে তোমার পায়ে হাত রেখে বলি, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি আল্লাহর নবী মদিনায় কষ্ট করে কাটাইছে, আল্লাহর নবীর ইয়াহুদি বেঈমানরা কষ্ট দিয়েছে, শেষ জীবনেও আল্লাহর নবী আরামে থাকে নাই, আল্লাহর নবী কত কষ্ট করে গিয়েছেন, কাফের বেঈমানরা আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি পর্যন্ত চাপায়া দিয়েছে, দেয়ালের পাশ দিয়ে আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, কাফের বেঈমানের মহিলারা আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে, ঘাড় মুবারকের উপরে মাছের কাঁটা ঝুটা, গোশতের কাঁটা ঝুটা, ময়লা আবর্জনাগুলা আল্লাহর নবীর উপরে এরকম দেওয়ালের পাশ থেকে ঝুড়ি ভরে আল্লাহর নবীর মাথার উপরে ফলাইছে। এত কষ্ট আল্লাহর নবীর তারা দিয়েছে। যুবকরে, আল্লাহর নবী কান্না করতে করতে বিদায় হয়েছেন, এখনো আল্লাহর নবী মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। 1450 বছর পর তুমি জমিনের ভিতরে আসছো, তোমার মতো না খান্দা বেঈমান নালায়েক উম্মতের এরকম চুয়ালের আঘাত থেকে, বেলেটের আঘাত থেকে আল্লাহর নবী এখনো রেহাই পায় না। আল্লাহর নবী জমিন থেকে চলে গিয়েছেন, কাফের বেঈমানরা আল্লাহর নবীরে আর কাঁদায় নাই, আল্লাহর নবীরে তোর মতো মুমিন মুসলমান যুবকেরা কাঁদাইতেছে রে যুবক। আফসোস, তোর পায়ে হাত রেখে বলি, তুই মনে রাখিস তোর অপমৃত্যু হবে, সময় আসার আগেই তোর হঠাৎ মরণ হয়ে যাবে, তুই রোড অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি, তুই আগুনে পুড়ে মরবি, তোর ব্যবসায় লস হবে, তোর ঘরে অশান্তি হবে, কারণ তুই আল্লাহর নবীরে কাঁদাইতেছো, আল্লাহর নবীর মদিনায় শুয়ে শুয়ে তুই এখনো কান্দাইতেছো, আল্লাহর নবীর কলিজায় আঘাত দিয়ে তুই চেহারার জৌলুস বাড়াইতেছো, তোর বিবির সামনে তোরে একটু সুন্দর দেখাবে, পীড়িতির মানুষের সামনে তোরে একটু সুন্দর দেখাবে, এই জন্য তুই পীড়িতির মানুষটার সামনে চেহারার উজ্জ্বলতা দেখানোর জন্য আল্লাহর নবীর কলিজায় আঘাত দিলি রে যুবক। তোর মতো কপাল পোড়া আর হইবার পারে না, বুঝা রাখ শুনে রাখ, জানি না রাগ হইলে রাগ হইতে পারো নি যুবক, আল্লাহর কসম করে বলে গেলাম, দিল থেকে বলে গিয়েছি, একটা যুবক যদি মানতে পারো আমার আলোচনা, এই বয়স পর্যন্ত যত আলোচনা করেছি সার্থক, বাকি জিন্দেগি হয়তো তোমার এই দাঁড়ির উসিলায় আল্লাহর দরবারে একটা সার্টিফিকেট দেখাইবার পারবো। মাবুদ মাওলারি, আমার কথাগুলো শুনে একটা যুবক দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে, আল্লাহর নবীর কলিজায় আর জীবনে কোনোদিন আঘাত দিবে না, এই বিবি আর এই সন্তান, এই প্রীতির মানুষ, এই অফিসের বস অফিসার, এগুলারে দেখানোর জন্য চেহারা উজ্জ্বল উজ্জ্বলতা বাড়াইছি, আফসোস এই বস জমিনে একদিন ছিল না, থাকবে না, এই বিবিও থাকবে না, আমার এই চেহারার জৌলুসও থাকবে না, কিয়ামতের ময়দানে এই অফিসের বস, এই বিবি, এই সন্তান গুলা, এই প্রীতির মানুষটা কিন্তু আল্লাহর দরবারে আমার গুনার কোনো দায়ভার নিবে না, কিন্তু আল্লাহর নবী তোমার আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় উম্মতি উম্মতি বলে ডাকবে, উম্মতি উম্মতি যখন বলে ডাক দিবেন, 50,000 বছরের পিপাসার্ত মানুষগুলারে হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করামেন, উম্মতি উম্মতি বলে বলে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী দাড়িগুলাতে এভাবে ধুইরা ধুইরা তোমারে আমারে সুপারিশ কইরা আল্লাহর নবী জান্নাতের দিকে পাঠায় দিবেন, হঠাৎ করে আল্লাহর নবীর সামনে তোমার সামনে আমার সামনে পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী বলবেন, ও ফিরিস, তারা পর্দা কেন করলো, তারা তো আমার উম্মত, তারা তো জান্নাতে যাওয়ার জন্য ছটফট করছে, জাহান্নামের আগুন পিছনে দাও দাও করে জ্বলতেছে, সামনে আগাইতেছে, আল্লাহর নবীর প্রশ্নের জবাব দিয়ে ফেরেশতারা ডেকে বলবে, ওগো নবী, এরা আপনার উম্মত দাবি করলেও জীবনভর আপনার অনুসরণ করে নাই, এরা আপনারে কষ্ট দিয়েছে, এরা আপনার কলিজায় আঘাত দিয়েছে, এরা দুনিয়ার মানুষের শান্তির কি বলে নিজের চেহারা উজ্জ্বল রঙিন দেখানোর জন্য এরা দাড়ি কামাইছে, ওগো আল্লাহর নবী, এই মহিলাটা নিজের চেহারার সৌন্দর্য দেখানোর জন্য বেপর্দায় চলেছে, এই মহিলাটা তার চেহারার ভিতরে এই যে চোখের উপরে বুরুটারে কাইটা সুন্দর কইরা সাজায়া কালার মাইখা মাইখা যুবক মাতাল করার জন্য রাস্তায় নামছে, ওগো নবী, এই মহিলাটাও কিন্তু আপনার অনুসারী না, এই যুবকটাও আপনার অনুসারী না, অতএব ওগো নবী, তাদের জন্য আপনার পক্ষ থেকে সুপারিশের কোনো ভয় নাই, কোনো মাধ্যম নাই। তখন আল্লাহর নবী দাঁড়ায় বলবেন, সুহুকান সুহুকান, ও যুবক,
যেই নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করে জর্জরিত জীবন অতিবাহিত করার পরেও, জমিন থেকে বিদায় হওয়ার পরেও উম্মতি উম্মতি বলে কান্দতেছেন, ওই নবী কিয়ামতের ময়দানে পাগলের মতো দৌড় দিবেন আর বলবেন, মালিক আজকের এই দিনে যদি আমার একটা উম্মতকে জাহান্নাম খায়া ফেলায় তো আমি নবী আপনার বানানো জান্নাতে কিন্তু যাব না। এত রিস্কি যেই নবী নিবেন, ওই নবী দাঁড়ায় সুহকান সুহকান বলবে, রে যুবক ওই অবস্থায় যদি পড়া যাই তোমার মতো আমার মতো কপাল পোড়া, এই জমিনে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। অনেক ভালো কথা বলেন, ঠিক না বেট? আঙুলটা যদি মজবুত না হয় কেয়ামতের ময়দানে কি উপায় হবে বলা যায় না, কি উপায় হবে বলা যায় না। নেক আমল নামক আঙুলটারে মজবুত বানানোর জন্য দৈনন্দিন জীবনে কিছু কিছু আমল গুলারে উসিলা বানাও। আসমানের মালিক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আসমানের মালিক ডেকে বলে, আল্লাহকে ভয় করো আর কিছু নেক আমল গুলারে ধৈরা ধৈরা উসিলা বানায় নাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে লাগত্ব, ওই যে আল্লাহ তাআলার ভয়ঙ্কর অগ্নি শর্মা কুদরতি চেহারার ভয়ঙ্কর অবস্থা থেকে, আল্লাহর অগ্নি শর্মার রাগের অবস্থান থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কিছু উসিলা ধৈরা ধৈরা বানাও। সেই উসিলার ভিতরে আজকে আপনাদের এই দিনই প্রতিষ্ঠান, সন্তানগুলোর মাদ্রাসায় পড়ায়া দেন, সন্তান না থাকলে নাতিগুলা পাঠায়া দেন, নাতিও যদি তাও না থাকে তো মাদ্রাসায় সহযোগিতার মনোভাব রাখেন, মাদ্রাসায় সব সময় সহযোগিতার মনোভাব রাখেন। এখানে একটা মাদ্রাসা, পিছনে আরেকটা মাদ্রাসা দেখেছি, ওখানেও যেখানে দিদি মাদারেস আছে সহযোগিতার মনোভাব রাখেন। এটাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওই কাতারে পড়বেন। অতএব দুই নাম্বার আঙুলটারে মজবুত বানাতে হবে, তিন নাম্বার আঙুলের নাম মুআমালাত, চার নাম্বার আঙুলের নাম মুআশারাত, পাঁচ নাম্বার আঙুলের নাম হবে আখলাক। এই মুআমালাত মুআশারাত আখলাকের বিবরণ আল্লাহ চাহে তো কোনোদিন আপনাদের সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। ফাইনালি ইবাদত নামক আঙুলটার ব্যাপারে আর একটু কথা, যুবক রে মনে করো যে বুড়া হওয়ার পরে আমল বুঝে শুরু করা যাবে। যুবক তুমি কি একবারও চিন্তা করেছো, একবারও চিন্তা করেছো তোমার মতো কত তাগড়া জোয়ান আজ জমিনে নাই, ও পর্দার অন্তনালের যুবতী তোমার মতো কত তরুণী, কত রমণী, কত সুন্দরী জমিনের বিকে বুকে আর বেঁচে নাই, অল্প বয়সী তারা তাদের স্বপ্নগুলো প্রতিফলন ঘটানোর আগেই বিদায় হয়ে গেছে, কথা বলুন ঠিক না বেঠি? তোমার মতো তাগড়া জোয়ান আয়ুব বাচ্চু, গিটার সম্রাট আয়ুব বাচ্চু, যে কোন দিক কল্পনাও করো না এত অল্প বয়সে জমিন থেকে বিদায় হয়ে যাবে। যুবকরে আজকে স্বপ্নের মতো আয়ুব বাচ্চু বিদায় হয়ে গেল, তুমি কি একবারও চিন্তা করো নাই তোমার আর আমার সিটি বাজবে কখন বলা মুশকিল, কথা বলুন ঠিক না বেটি? ভবের এই রঙ্গ মেলা সাঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ মেলা সাঙ্গ যেদিন হবে ভাই, একাকি রইবে পরে বন্ধু কে গোনাই, একাকি রইবে পরে বন্ধু কে গোনাই, মরণের পরে তোমার কবরের দেশে হবে ঠাই, মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে ঘরে আপন কে গোনাই, মরণের পরে তোমার কবরের দেশে হবে ঠাই, মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে ঘরে আপন কে গোনাই, মাটি চাপা দিয়ে হায় রে, মাটি চাপা দিয়ে হায় রে, একে একে সব বিদায়, একাকি রইবে পরে বন্ধুকে গোনাই, একাকি রইবে পরে ভবের এই রঙ্গ মেলা সাঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ মেলা সাঙ্গ যেদিন হবে ভাই, একাকি রইবে পরে বন্ধুকে গোনাই, একাকি রইবে পরে। আর একটু গজল বলবো নাকি, জমা রাখলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু,
আসমানের মালিক বলেন এই প্ল্যাটফর্ম তোদের জন্য দিলাম, ও জমিনের মানুষ সবাই মিল্লা পাঁচটা আঙুল দিয়া মজবুত কইরা এই রশিটা ধরো, ধরার জন্য পাঁচটা আঙুল ঈমান, নেক আমল, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা আঙুল যার যত মজবুত হবে আল্লাহ প্রদত্ত রশিটাও কিন্তু তত মজবুত করে ধরা লাগবে। এই মজবুত করে যে ধরবো পিছন থেকে বিপদ আসবে, মুসিবত আসবে। কেমন বিপদ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পক্ষ থেকে পরীক্ষা আসবে, শয়তানের লোভ লালসা দেখাবে। দ্বিতীয়ত ওয়ালা না ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আসমানের মালিক বলেন এই পাঁচ আঙ্গুল দিয়ে রশি ধরার জন্য যখন দৌড় দিবি ও জমিনের মানুষ, তখন কিন্তু আমি পিছন থেকে ধরে পরীক্ষা করব, কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সম্পদ দিয়া নিয়া বিভিন্ন ভাবে বিভিন্ন রকম পরীক্ষা করে আমি করব। ও জমিনের মানুষ এই পরীক্ষাগুলোয় যদি উত্তীর্ণ হইবার পারো তো আসমানের মালিক বলেন তোরে জমিন থেকে অন্ধকারী কূপ থেকে গুনারি জগৎ থেকে তোরে টান মেরে আসমানের মালিক তোদের আসল বাড়ি জান্নাত তোদেরকে দান করবেন। আল্লাহ আমাদের সকলের জন্য আমাদের আসল বাড়ি জান্নাত কবুল করেন। আরো জোরে কর।